বাঙালি মাত্রই ভ্রমণ প্রিয়। আর এই নেশাকে কেন্দ্র করে রায়গঞ্জের একদল যুবক যুবতী 4 বছর আগে শুরু করেছিলেন ভ্রমণ পিপাসু নামের একটি ফেসবুক গ্রুপ। মূলত রায়গঞ্জ কেন্দ্রিক হলেও গ্রুপটিতে রাজ্যব্যাপী সদস্য সদস্যা রয়েছেন। 4 বছর যাবৎ ভ্রমণ আর ফটোগ্রাফিকে হাতিয়ার করে ধীরে ধীরে শাখা প্রশাখা বিস্তার করেছেন ভ্রমণ পিপাসু সদস্যরা। প্রতি বছরের মতো এবারও এই গ্রুপের জন্মদিন উপলক্ষে 3 দিন ব্যাপী একটি ডিজিটাল মাধ্যম ও মোবাইল ক্যামেরার মাধ্যমে ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজিত হয় উদয়নপুর উদয়ন ক্লাব ময়দানে। এদিন বিজয়ীদের হাতে ট্রফি বা সম্মাননা তুলে দেন আয়োজকরা। বিজয়ীরা প্রত্যেকেই মেমেন্টো পেয়ে রীতিমতো আপ্লুত, সেই সঙ্গে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন গ্রুপ অ্যাডমিনদের। গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন স্নেহাশিস পণ্ডিত জানান, প্রতি বছর এই প্রতিযোগিতাটি আয়োজিত হয় গ্রুপের জন্মদিন পালন ও সমস্ত সদস্য সদস্যাদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদী তিনি। এদিন স্নেহাশিস বাবু আর কি কি বলেছেন শুনুন। আমার নাম স্নেহাশিস পণ্ডিত এবং আমি গ্রুপের ফাউন্ডার। আজকে কি অনুষ্ঠান? আজকে আমাদের মানে বিগত 3-4 বছর ধরে আমরা ওই ভ্রমণ পিপাসু গ্রুপের জন্মদিন উপলক্ষে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছি। সেই আয়োজন উপলক্ষে আমাদের গ্রুপের থেকে ক্যামেরা সেকশনে এবং মোবাইল সেকশনে দুটো আলাদা আলাদা বিভাগে আমরা ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, যার আজকে আপনার পুরস্কার দিচ্ছি। কতজনকে পুরস্কার দিলেন? আজকে মোট আমাদের ক্যামেরা বিভাগ থেকে সেরা নির্বাচিত হয়েছিল, তার মধ্যে থেকে 4 জনকে আমাদের ওই প্রথম যুগ্মভাবে 2 জন হয়েছেন, 1 জন দ্বিতীয় এবং 1 জন তৃতীয়, এবং ক্যামেরা বিভাগে 1 জন প্রথম, 1 জন দ্বিতীয় এবং 1 জন তৃতীয়। মানে কী কী ক্যাটাগরি হিসাবে এই পুরস্কারটা দেওয়া হয়, কীভাবে কীভাবে পুরস্কারটা দেন, মানে কীভাবে বিবেচনা করেন? না, আমরা জাজ রেখেছি, জাজদের মাধ্যমে জাজেরা যেটা নির্বাচিত করেছেন সেগুলোই আমরা। কি বিষয় নিয়ে প্রতিযোগিতা? আমরা আলাদাভাবে কোনো রকম কোনো বিষয়কে রাখিনি। আচ্ছা, মানে যে যেরকম ফটোগ্রাফি যেমন হয় সে আপনি নামটা বলুন আমার, যেভাবেই জান না কেন সেভাবেই আমরা অ্যাকসেপ্ট করি। এটা কি প্রতি বছরই হয়ে থাকে? হ্যাঁ, প্রতি বছরই হয়ে থাকে। কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল? 250 থেকে 300। রবিবার ছুটির আমেজে স্থানীয় উদয়পুর উদয়ন ক্লাব ময়দানে ডিজিটাল ফটোগ্রাফির প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ভ্রমণ পিপাসু নামের সংগঠনটির সদস্যরা রীতিমতো কেক কেটে রাজকীয় মর্যাদায় দিনটি পালন করেন বলে জানান সংস্থার সক্রিয় সদস্য দেবশ্রী সরকার। রায়গঞ্জের উদয়পুর থেকে প্রবাল সাহা, রিপোর্ট টাইমস 14 বাংলা।